খালেদাকে জোর করে হাসপাতাল আনা হয় বললেন রিজবি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অভিযোগ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অপ্রস্তুত ভাবে আজ জোর করে গাড়িতে উঠিয়ে হাসপাতাল নিয়ে আসা হয় তার অভিযোগ চিকিৎসার নামে সরকার খালেদা জিয়াকে মানসিক ও শারীরিক কষ্ট দেওয়ার জন্য নাটক করছে আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজবি এই অভিযোগ করেন আজ বেলা সাড়ে এগারোটার দিকে খালেদা জিয়াকে নাজিম উত্তরদিন রোডের পুরনো কারাগার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক্স রে করার জন্য আনা হয় দেড়টার দিকে চিকিৎসা শেষে ফের কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে রুহুল কবির রিজবি বলেন খালেদা জিয়া ভালো নেই আমরা শুনেছি কারাগারে তার কক্ষে গিয়ে সাত আট জন বারবার তাকে তাগিদ দিয়েছেন চিকিৎসার নামে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া প্রশাসনের নামান্তর কোন চিকিৎসাই তাকে দেওয়া হয়নি ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগও দেওয়া হয়নি সাবেক এই ছাত্র নেতা বলেন তিনবারের প্রধান হাসপাতালে নিয়ে এসে টানা হেসরা করা হয়েছে শুধু হেনস্থা ও হয়রানি করার জন্য দেশ গাড়ি হাসপাতালে এসে পৌঁছালে তাকে একরকম টানা হেসরা করে উপরে উঠানো হয় গাড়ি থেকে নামার জন্য সিঁড়ি পর্যন্ত দেওয়া হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বাড়াবাড়িতে হাসপাতালে ধাক্কাধাক্কির মতো পরিস্থিতিতে এরকম অপমানজনক ভাবে তাকে হাসপাতালে মান হয়েছে রিজবি বলেন একজন মানুষ হিসেবে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা পাওয়ার অধিকার সেটাও হরণ করতে ক্ষমতাপন্থী সরকার প্রধান বিষদাত লুকাতে পাচ্ছে না নিজেকে সাধু দেখানোর জন্য সরকার বেগম জিয়া চিকিৎসার নামে নাটক করছে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জে এম হোসেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য হাবিবুর রহমান আব্দুল সালাম প্রমুখ উপস্থিত ছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিউ নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ